দর্শক, সিলেটের বন্দর বাজার ভোট কেন্দ্রে আছেন সহকর্মী আরফা সিদ্দিকী। তিনি শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের সঙ্গে। আরফা সিদ্দিকী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে। কি অবস্থা? বেলা তো প্রায় শেষ, এই মুহূর্তে কত শতাংশ ভোট পড়েছে কিংবা কতটুকু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হলো জানাবেন আমাদেরকে। শতাংশের হিসাবটা শুরুতে বলিনি, শতাংশটা একটু হিসাবটা একটু ভিন্ন হয়েছে, কেননা এই পুরনো যে জানেন যে আগে এই সিলেট সিটি কর্পোরেশন 23টি ওয়ার্ডের ছিল, এই 23টি ওয়ার্ডের মধ্যে যারা এই আমরা দেখেছি যে একটু কম ভোটার উপস্থিতি বা এসে ভোট দিতে চাওয়াটা একটু কম, কিন্তু নতুন যে 43টির মধ্যে বাকি যে নতুন কেন্দ্রগুলো হয়েছে বা ওয়ার্ডগুলো হয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই মানুষের একটা ভিড় ছিল, আগ্রহ ছিল, উচ্ছ্বাস ছিল ভোট দিতে পারার, কারণ তাদের জন্য সিটি কর্পোরেশন একে তো নতুন সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়েছেন তারা, সেটি একটা উৎসব, সেটি একটা উৎসাহ ছিল। সে সঙ্গে যে বৃষ্টির যে প্রেডিকশন করেছিল আবহাওয়া অধিদপ্তর, সেই বৃষ্টি না হওয়ায় মানুষের একটি বাড়তি আনন্দ যোগ হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে, আপনি বলছিলেন যে শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে, এবং এখানের তার যে প্রিজাইডিং অফিসার সায়েম সাহেব, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার কাছে আসলে বিস্তারিত শুনবো যে তার কেন্দ্রে কত ভোট কাস্টিং হলেন এবং কোনো রকম সমস্যা সকাল থেকে ভোট করেছেন কিনা। আসসালামু আলাইকুম, আমি সায়েম। সকাল থেকে আমাদের আসলে কোনো সমস্যা হয়নি, টেকনিক্যালও কোনো প্রবলেম হয়নি বা কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের মারামারি কোনো কিছুই হয়নি। এখানে এখানে একটি অবাধ এবং সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে। মূলত এটি একটি মহিলা কেন্দ্র, আমার সেন্টারটিতে সকল ভোটার 1833, এরা সবাই মহিলা, তো এদের হার উপস্থিতির হার একটু কম। এ পর্যন্ত শতকরা 20% মতো ভোট কাস্ট হয়েছে, এখনও প্রায় 1 ঘন্টা আছে। সর্বশেষ ভোটার যিনি 4টার মধ্যে আসবেন, আমরা তাদের ভোট নিয়ে দেন আমাদের ভোট শেষ। একটি অভিযোগ আছে, বিশেষ করে জাতীয় পার্টির যিনি মেয়র পার্টি, তিনি সকালেই একটি অভিযোগ করেছেন যে বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রিজাইডিং অফিসার বাধা দিচ্ছেন, সরকারি দলের যে প্রার্থী তারা বেশ শক্তি প্রয়োগ করছেন। সেটি সরকারি দলের কথা তো আপনার জানার কথা না, কিন্তু মানে কেউ কি এরকম ছিল যে আপনার কেন্দ্রে? আমি দেখেছি যে আপনি বলছিলেন যে লাঙ্গলের যিনি এজেন্ট তিনি অনুপস্থিত, তো সেই ব্যাপারে কি আপনার কোনো বক্তব্য আছে? আমি গতকালকে বিকাল থেকে এখানে আছি, সারা রাত এখানে স্টে করেছি। যে সকল প্রার্থী আসছেন, আমাদের কাছে নিয়ম অনুযায়ী তালিকা দিয়েছেন, তাদের সবাইকে আমরা এজেন্টের কার্ড দিয়েছি। আমার কাছে এ পর্যন্ত এখন পর্যন্ত লাঙ্গলের কোনো প্রার্থী আসেন নাই এবং এজেন্ট দেওয়ার কোনো রিকোয়েস্টও করেননি। এবং আপনারা বাইরের পরিবেশও যদি দেখতে পারেন, তাহলে দেখবেন যে এখানে আসলে বাধা দেওয়ার মধ্যে এরকম কোনো ঘটনা আদৌ ঘটেনি। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে সায়েম সাহেব বলছিলেন, খুব সুন্দর করে বলছিলেন যে তার এলাকার যে ভোটের অবস্থা, তবে তার কেন্দ্রে হয়তো তিনি টেকনিক্যালি হয়তো সাউন্ড, তার কেন্দ্রে আমরা এই ভোটের ইভিএমের ভোটের তেমন সমস্যা শুনতে পাইনি। তবে কয়েকটি কেন্দ্রে সকাল থেকে আমরা দেখেছি যে ইভিএমের শুরু করতে একটু দেরি হয়েছে, কিন্তু শুরু হয়ে যাওয়ার পর আর তেমন কোনো সমস্যা হয়। মানুষের মধ্যে একটি আগ্রহের জায়গাও ছিল ইভিএমে ভোট দেওয়া। আমি যদি কয়েকজন ভোটার সঙ্গে কথা বলি, আপনি ভোটার না প্রার্থী? না, আমি প্রার্থী। প্রার্থী এজেন্ট ছিলেন? আমি বই মাস কাউন্সিলর সমাধান সাথে আসলে এখন পর্যন্ত কোনো রকম মানে বাধার সম্মুখীন হয়েছে না? এখনো পর্যন্ত কোনো ধরনের বাধার সম্মুখীন আমাদের কেন্দ্রে হয় নাই। আমাদের জানা মতো শহরে কোনো বাধা হয়নি। ভোটার সংখ্যা কোনো ইভিএমে ভোট দিতে গিয়ে বয়স্ক করা কোনো সমস্যা হয়েছে না? কোনো সমস্যা হয়েছে না, সুন্দরভাবে ভোট দিতে পারছি। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে একজন কাউন্সিলর পদপ্রার্থীর যিনি নির্বাচন হয়েছেন তার সঙ্গেও কথা বলেন। তো এই ছিল এই উপশহর এলাকা থেকে আমার কাছে সবশেষ। অল্প কিছুক্ষণ আর ভোটের বাকি আছে, ভোটের হয়তো ভোট দেওয়া যাবে, কিন্তু বিকেল 4টা নাগাদ ভোট কেন্দ্রগুলোতে প্রবেশ করা যাবে। আমরা দেখেছি যে বিকেল 3টার পর আসলে কিছুটা 2টার পর বলবো যে 2টার পর আসলে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে। দুপুরে এর আগে 12টা থেকে একটি শূন্য অবস্থা ছিল, এখন আর সেই অবস্থা নেই। জাকিয়া আরফা সিদ্দিকী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর নিশ্চয়ই ভোট গণনার সবশেষ খবরাখবরগুলো আমরা আপনার কাছ থেকে জেনে নেব। দর্শক, আমাদের বিশেষ প্রতিনিধি আরফা সিদ্দিকী যুক্ত হয়েছিলেন সিলেট শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবরাখবরগুলো তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন।